বিলুনিয়া শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে অনেক রোগী পরিষেবা নিতে আসলেও চিকিৎসকের অভাবে পরিষেবা নিতে পারছে না কেউই। এমন চিত্র সামনে আসলো সোমবার। জনগণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের কাছে পরিষেবা নিতে গিয়ে দেখে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক অনুপস্থিত। জানা যায় এখানে ডাক্তার অভিজিৎ আচার্য এবং ডাক্তার পিঙ্কি ত্রিপুরা, এই দুজন চিকিৎসক রয়েছেন। পিঙ্কি ত্রিপুরা পিতৃবিয়োগের কারণে আপাতত ছুটিতে রয়েছেন এবং টানা দুদিন একনাগাড়ে ডিউটি করে অসুস্থ চিকিৎসক অভিজিৎ আচার্য। তাই এদিন হাসপাতালে চিকিৎসকের অভাব অনুভূত হয়। মানুষ এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। বিষয়টি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের গোচরে নিলেও মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলু এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা পরিষেবা নিতে আসা জনগণকে। এক একজন দীর্ঘ 4-5 ঘন্টা সময় ধরে অপেক্ষা করে তারপর ফিরে যাচ্ছেন। মাথা ধরা, শরীর কাঁপে। 8টার সময় আসি। 8টা, সকাল 8টা? হ্যাঁ, এখন তো প্রায় 12:30, 1টা বাজতেছে। কেউ নাই ডাক্তার কবে? কোন হাসপাতাল এটা? এটা মাইছড়া, মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মানে একজন ডাক্তারও নাই হাসপাতালে? না না, যারা নার্স আছে তাদের সঙ্গে কথা কইছিলেন? কথা কইছি। কি কইছে তারা? তারা তো দিতে পারতো না। আচ্ছা, মানে ডাক্তারের কথা জিজ্ঞেস করছেন যে ডাক্তার কই গেছে? ডাক্তার কোয়ার্টারে। কোয়ার্টারে একটু অসুস্থ অসুস্থ আছে। কি কইবেন এখন আপনারা যে এতক্ষণ ধরে বইয়া রয়েছেন হাসপাতালে এসে? কি করবো আর, না কর্মের দোষ। মানে এখন ডাক্তার দেখাতে আসেন এখানে? ডাক্তার নাই? না। কোন সময় আসলেন আপনি? ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে। মানে এখনো কোনো ডাক্তার আসে না? এখানে যারা সিস্টার আছে, নার্স আছে, তাদের সঙ্গে কথা কইছেন? কি কইছে তারা? ডাক্তার অসুস্থ। এখানে সিস্টার যারা আছে তাদের সঙ্গে কথা কইছেন? নার্সের সাথে সকাল 8টা থেকে প্রায় 1টা বাজে, এখন এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই? না না, সাড়ে 11টা। এখন তো প্রায় 12:30, 1টা বাজে যেতেছে। ডাক্তার নাই? হ্যাঁ, ডাক্তার নাই। কি কইছে এখানে তারা? ডাক্তার নাই, আমি তো কালকে ডাক্তার দেখাই গেছিলাম, এখন গ্যাস করাতে নাইছে, রিপোর্ট দেখানো। মানে রিপোর্ট দেখাতে নাইছেন, ডাক্তার নাই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।